এপিসোডের শুরুতে তাইজিন শিওকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, শিও তুমি এখানে? শিও ভেবে উত্তর দেয়, আপনি হয়তো কারো সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। শিও তখন চলে যেতে চায়, তাইজিন তখন তাকে আটকায়। সে বলে, আচ্ছা তাহলে আপনার নাম কি? শিও বলে, আমার নাম লি সুসু। তাইজিন বলে, ও আপনি তাহলে সুসু, আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম। শিও চলে যেতে চাইলে তাইজিন তাকে বলে, আপনি আজকে গঙ্গের সাথে আসেননি? সুসু বলে, আমি প্রাসাদটি দেখতে এসেছি, আমি একাই এসেছি। তাইজিন বলে, তাহলে চলুন এই প্রাসাদ সম্পর্কে আপনাকে একটি গল্প বলি। অনেক বছর আগে এখানে একটি যুদ্ধের দেবতা ছিল যার নাম মিঙ্গি। তার একটি স্ত্রী ছিল যার নাম জিও। প্রথমে মিঙ্গি জিওকে বেশি পছন্দ করতো না, কিন্তু পরে সে তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু এরপর তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়, একসময় জিও মিঙ্গিকে ছেড়ে চলে যায়। আচ্ছা বাদ দাও এগুলো, চলো গিয়ে লিংকে খুঁজি। শিও বলে, চলো। শিও তখনই থমকে যায়। তাইজিন বলে, তাহলে তুমিই শিও? শিও বলে, আমি জানি না আপনি কার কথা বলছেন। শিও তখন পালিয়ে যায়। এরপর শিও মনে মনে বলতে থাকে, আমি তোমাকে কোনোভাবেই ভুলতে পারছি না। শিও অনেক কান্না করে। অন্যদিকে সে দুজন শয়তান এসে পড়ে সিল করা সেই আর্টিফেক্টটা নিতে। সেখানের একজন শয়তান যার নাম শিম, সে তার পাশের শয়তান জিম্মিকে বলে, তুমি সকল সেক্টরের প্রধানের কাছে যাও আর তাদের ফাঁদে ধরা দাও, এর ফাঁকে আমি আর্টিফেক্টটা বের করে নেব। সে তখন চলে যায়। শিং তখন তার শক্তি দিয়ে আর্টিফেক্টটা বের করার চেষ্টা করে। অন্যদিকে ইউয়া শয়তানদের সাথে লড়াই করছিল। ইউয়া বলে, আমি হায়ং সেক্ট থেকে এসেছি, আমাকে যেতে দাও। কিন্তু শয়তানরা তার উপর আক্রমণ করতে থাকে। তখন সেখানে বায়ু চলে আসে। ইউয়া বলে, তুমি কি আমাকে বাঁচাতে এসেছ? বায়ু কথা বলে না। ইউয়া বায়ুর হাত ধরে আর বলে, তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও, আমি এখানে ভয় পাচ্ছি। বায়ু তখন তাকে সঙ্গে করে নিয়ে যায়। অন্যদিকে জিংমি স্বর্গে চলে এসেছে। সে তার পাওয়ার ইউজ করে অনেকগুলো শয়তান আনে আর সেগুলোর সামনে সকল ইমর্টালরা দুর্বল হয়ে পড়ে। তখন তাদের সামনে গঙ্গেও চলে আসে। গঙ্গের সাথেও তারা ফাইট করতে থাকে। তখন তিন সেক্টর প্রধান চলে আসে, তারা জিংমিকে আটক করে ফেলে। অন্যদিকে শিং বুঝতে পারে যুদ্ধ অনেক ভয়ানক চলছে, তাই সে তাড়াতাড়ি আর্টিফেক্টটা বের করতে চেষ্টা করে। তখন সেখান থেকে একটি লাল আলো উপরের দিকে যায়, তাইজন সেটা দেখে ফেলে। সে বুঝতে পারে যে আর্টিফেক্টটা মিঙ্গি ওয়াটার মিরর দিয়ে সিল করেছিল সেটাকে ভাঙতে চেষ্টা করছে। সে তখন সেখানে যায়। শিং প্রায় বের করে ফেলেছিল, তখনই তাইজিন সেখানে চলে যায়। শিং তখন একটি ছাতা বের করে আর তাইজিন বুঝতে পারে এটা সেই মেয়ে যে 10,000 বছর আগে মিঙ্গির সাথে যুদ্ধ করেছিল। এখানে একটি ভয়ঙ্কর ফাইট হয়। একসময় সেই ছাতা থেকে এক মুখোশধারী মেয়ে বেরিয়ে আসে। তাইজিন একা আর তারা দুজন লড়াই করছিল। তারা তাইজিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এদিকে শিও বুঝতে পারে ডিভাইন প্ল্যাটফর্মে কিছু হয়েছে, সে তখনই সেখানে যায়। তখন তাইজিনের হাতে সেই আর্টিফ্যাক্টটা চলে আসে আর সেটা সাথে সাথে তাইজিনের ভেতরে চলে যায়। তাইজিন বুঝতে পারে না যে এসব কি হচ্ছে, কিন্তু শিং অনেক খুশি হয়। সে বলতে থাকে, অবশেষে আমি আপনাকে খুঁজে পেয়েছি, আপনি হলেন আমাদের শয়তানের দেবতা। তখন তার ভেতরে সে আর্টিফ্যাক্টটা তার রূপ দেখাতে থাকে। আশেপাশের সকল খারাপ শক্তি তার ভেতরে ঢুকতে থাকে আর ব্যারেন অ্যাবিসের তৃতীয় শয়তান মুক্ত হতে থাকে। এরপর সে বলে, শয়তানের দেবতা, তুমি জানো না তোমার সবচেয়ে বিশ্বস্ত দুজন সাথী আমাকে মুক্ত করেছে, এজন্য তুমি আমাকে দোষ দিও না। তখন শয়তানের দেবতাও হাসতে থাকে আর সে বলছিল, তুমি শয়তানের দেবতা হওয়ার জন্যই জন্মেছ, তুমি তোমার ভাগ্য মেনে নাও। কিন্তু সেও অপর পাশ থেকে তাইজিনকে আটকানোর চেষ্টা করছিল। সে বলে, এটা তোমার স্বপ্ন, তুমি এর থেকে বেরিয়ে এসো, এ সব মিথ্যে, তুমি এগুলো বিশ্বাস করো না। কিন্তু তাইজিনের ভিতরে সেওর কোনো কিছুই কাজ করছিল না। শিও তখন তার পুরো শক্তি ব্যবহার করে, এতে করে তাইজিনের সকল খারাপ শক্তি চলে যায় আর তার ভেতর থেকে সেই আর্টিফেক্টটা বাইরে চলে আসে। সাথে সাথে শিংও সেখান থেকে চলে যায়। তাইজিন দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে। শিও তার কাছে আসলে দুজনে মাথা ঠেকায় এবং তাদের মধ্যে এনার্জি অদল বদল হয়। তাইজিন অজ্ঞান হয়ে যায় আর শিও তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জিংমি আটক অবস্থায় ছিল, তখন সেখানে শিং চলে আসে। তারা দুজনে একসাথে ফুল পাওয়ার ইউজ করে আর সেখান থেকে পালিয়ে যায়। যাইও বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি ওরা এখান থেকে পালিয়ে যেতে পারবে। শিওর বাবা বলে, তার মানে আমাদের পরিকল্পনা কেউ আগে থেকেই এদের বলে দিয়েছে। এরপর যাইও আর শিওর বাবা একই বিষয় নিয়ে আলোচনা করছিল। শিওর বাবা বলে, কেউ তো একজন আছে যে আমাদের পরিকল্পনা লিক করেছে। যাইও বলে, ওরা এসেছিল শয়তানের দেবতার সেই আর্টিফ্যাক্টটা নিতে, ভাগ্য ভালো যে সুসু আর জুমিন গিয়ে সেটাকে রক্ষা করেছে। তখনই হায়ং সেক্টে সেই তৃতীয় শয়তানটি আসে। সকল শিষ্যরা তার উপরে তলোয়ার ধরে আর জিজ্ঞেস করে, তুমি কে?
কিন্তু সে কোনো কথা বলে না। শব্দ পেয়ে শিউর বাবা সেখানে আসলে সে মুচকি হেসে বলে, ভাই আপনি এসেছেন? এরপর দেখা যায় সেই তৃতীয় শয়তান ইমর্টালদের পোশাক পরে আছে। কিছুক্ষণ পর সেখানে শিউ আসে। সে বলে, বাবা আপনি আমাকে ডেকেছিলেন? তার বাবা বলে, হ্যাঁ ডেকেছি, ওনাকে সালাম করো, কারণ ইনি তোমার আসল বাবা। শিউ কোনো কিছু বুঝতে পারে না। সে বলে, বাবা এসব কি বলছেন? বাবা বলে, সত্যি বলছি, অনেক বছর আগে আমি যখন শয়তানের সাথে যুদ্ধ করছিলাম সেদিন আমি ব্যারেনা বেশে পড়ে যাই, সেদিন আমি মরে যেতাম যদি না এই ভাই আমাকে বাঁচাত। আমি বলেছিলাম আমি এর ঋণ শোধ করব। তাই তার কথা মতো তার স্ত্রী চুহায়ংয়ের সোনালী ডিম খুঁজতে থাকি। আমরা জানি চুহায়ং সৌরজগতের দেবী ছিল এবং সে ফনিক্স পাখির মানুষ রূপ ছিল। যেহেতু সে পাখি ছিল তাই সে ডিম দিয়েছিল, আর সেটা ছিল সোনালী ডিম। শিওর বাবা বলতে থাকে, সেই ডিমটা আমি অনেক জায়গায় খুঁজেছি, বনে জঙ্গলে পানিতে আকাশে, অবশেষে এক বনে আমি সেই ডিমটা পেয়ে যাই। এরপর সেটাকে পরিশোধন করে সেটিকে স্বর্গের নদীতে ফেলে দিই। কয়েক বছর পর সেখানে প্রাণের সঞ্চার হয় আর একটি মেয়ের জন্ম নেয়। আমি তার নাম দেই লিসুসু। শিউ মনে মনে বলে, তাহলে উনি আমার মা। শিউর বাবা মাস্টার কু শিউকে বলে, আমি তোমার আসল পরিচয় তোমার থেকে লুকিয়েছি, তাই বলে কি তুমি আমার সঙ্গে রাগ করবে? শিউর আসল বাবা অর্থাৎ ডিমিয়ান শিউকে বলে, তোমার আমাকে বাবা ডাকার দরকার নেই, আমি খুশি যে আমি তোমাকে ফিরে পেয়েছি, আমরা দুজন মিলে এখন থেকে তোমার খেয়াল রাখবো। সুসু তখন হাঁটু গেড়ে বসে তার বাবাকে সম্মান জানায়। তার বাবা তাকে দাঁড়া করায়। সুসু বলে, আমার মা একজন পাখি ছিল, তাও তো ভালো যে আমি মানুষ হয়ে জন্মেছি, যদি আমি পাখি কিংবা মুরগি হতাম। তারা দুজন হেসে ফেলে। মাস্টার গু বলে, আমি খুশি হয়েছি যে তোমরা আবার একসাথে হয়েছ, আমার হৃদয় থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। এদিকে ব্যারেনা বিষে শিং বুঝতে পারে তার ছাতা থেকে কেউ বেরিয়ে এসেছিল। শিং তখন আবার ছাতাটা ছেড়ে দেয় আর সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। শিং বলে, আপু অবশেষে তুমি ফিরে এসেছো। শিং বলে, আপু আমি তোমার বোন শিং, আর আমরা দেখতে পাই এই বোন আর কেউ না বিনচ্যাং। শিং বলে, আপু 10,000 বছর আগে তোমার আত্মা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে তোমার আত্মাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এখন আবার তোমার আত্মা রিস্টোর হয়েছে, আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। শিওর বাবা মাস্টার কু শিওকে বলে, যেহেতু তুমি তোমার আসল পরিচয় জেনে গেছো তাহলে নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে। শিও বলে, আমি জানি, আমাকে শয়তানের দেবতার সঙ্গে লড়তে হবে। তোর বাবা বলে, হ্যাঁ যদি কখনো শয়তানের দেবতা ফিরে আসে তাহলে তোমাকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। শিও বলে, আপনি চিন্তা করবেন না, শয়তানের দেবতা ফিরবে না। শিও ভাবছিল যেহেতু সে শয়তানের দেবতার শয়তানি হার নিয়ে ফেলেছে তাই শয়তানের দেবতা আর ফিরতে পারবে না। বাড়ি গিয়ে শিউ দেখতে পায় সেখানে তাইজিন তার জন্য অপেক্ষা করছে। এরপর তারা একসঙ্গে বসে। শিউ জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তাইজিন বলে, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, আসলে আমার জন্ম 500 বছর আগে জিন রাজ্যে হয়েছে। জন্মের পর আমার বাবা আমাকে পছন্দ করতো না, আত্মীয় স্বজনরা কেউ আমাকে পছন্দ করতো না, আমি ভেবেছিলাম পৃথিবীটা অনেক খারাপ, যেদিন পর্যন্ত আমি তাকে না পাই। সে আসার পরে আমার জীবনটা অন্যরকম হয়ে যায়। প্রথমে সে আমাকে বলতো সে আমাকে প্রাণে মেরে ফেলতে চায়, কিন্তু পরে সেই আমার জীবন বাঁচায়, আমাকে সাহায্য করে, দুঃখ কষ্ট আনন্দ সব কিছুতেই সে আমার সাথে ছিল। এক সময় সে আমাকে বলে সে আমাকে পছন্দ করে, সেই সময় আমিও খুব খুশি ছিলাম, সব থেকে ভালো হতো যদি সময়টাকে আমি আটকে রাখতে পারতাম। শিও তখন তাকে বলে, কে সে? তাইজিন বলে, তার নাম শিও, তবে এখন সে আমার সাথে নেই, সে মারা গেছে। শিও বলে, যে মারা গেছে তাকে ফেরানো সম্ভব না, ভাগ্য আমাদের মেনে নিতে হবে। তাইজিন বলে, আমিও তার সাথে মরে যেতে চেয়েছিলাম, তবে আমাকে একজন বলল রং নদীর তলাতে সে আত্মাদের রাখা হয়, আমি তার কথা মতো সেখানে যাই এবং সেখানে তার আত্মাকে খুঁজতে থাকি। গত 500 বছর ধরে আমি শুধু তাকেই খুঁজছি। আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত, সেই যন্ত্রণা ছিল অসহ্যকর, মাঝে মাঝে মনে হতো আমি মনে হয় বেঁচে নেই। শিও বলে, তারপর? তাইজিন বলে, একদিন আমি প্রায় মরেই গিয়েছিলাম আর পানিতে তলিয়ে যেতে শুরু করি, এরপর আবার পানিতে ভেসে উঠে নদীর তীরে চলে আসি, সেখান থেকে মাস্টার ঝাইও আমাকে বাঁচান, এরপর আমি এখন সায়ু সেক্টর একজন শিশু। গত 500 বছর ধরে আমার উপর দিয়ে অনেক কিছু গেছে। শিউ বলে, কিন্তু তুমি এসব আমাকে কেন বলছো? তাইজিন বলে, রং নদী আমাকে শিউকে ফিরিয়ে দিতে পারেনি, এখানে আসার পর আমি সোল গ্যাদারিং এর সম্পর্কে জানতে পারি, তার মাধ্যমে শিউকে ফিরিয়ে আনা সম্ভব, সেটা করতে হলে একজন বিশুদ্ধ মানুষের রক্তের প্রয়োজন। লিসুসু, আপনি কি আমাকে আমার প্রিয়তমাকে বাঁচাতে সাহায্য করবেন? শিও বলে, না, যে মারা গেছে তাকে ফিরিয়ে আনা সম্ভব না, আপনি তাকে ভুলে যান।
একজন বলে, এটা কেমন কথা শিউ, তোমার চেহারা একই রকম, রাগও সেই রকম, তুমি কেন মেনে নিচ্ছ না যে তুমি শিউ? এমনকি তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারছো না। শিউ তখন তাইজিনের দিকে তাকায় আর বলে, তুমি যেটা বলছো সেটা তোমার স্বপ্ন ছিল, স্বপ্ন থেকে জেগে ওঠো। তাইজিন বলে, জেগে উঠবো? 500 বছর, 500 বছরেও আমি তাকে ভুলতে পারিনি। তার হাসি, কান্না, আমাকে জড়িয়ে ধরা, ভালোবাসা, ঘৃণা করা, কোনো কিছুই আমি ভুলতে পারি না। আর তুমি বলছো এগুলো স্বপ্ন, তুমি আমাকে ধোকা দিতে চাইছো। শিউ বলে, আমি জানি না তুমি কি বলছো, তবে আমি আমার স্বপ্ন থেকে জেগেছি। তুমি জাগলে না কি করলে আমার তাতে কিছু আসে যায় না। শিউকে জোর করলে সে বলে, তাইজিন, তোমাকে অতীতে সব কিছু ভুলে যেতে হবে। শিউ তাইজিনের হাত ছাড়িয়ে দেয় আর বলে, রইল আমার কথা, আমার নাম লিসুসু, মাস্টার কুয়ের মেয়ে। আমার জন্ম হয়েছে শয়তানের দেবতাকে ধ্বংস করতে, আমার মনে হয় আমি সেটা করেছি, আর বাকি জীবন আমি হার্টলেস কাল্টিভেশন করে কাটিয়ে দেব। আমাদের রাস্তা এখন আলাদা, এখন থেকে আমরা অপরিচিত। তাইজিন এসব কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে। শিউ বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন তুমি আসতে পারো। তাইজিন সেখান থেকে উঠে যায়, এরপর সে বাইরে চলে যায়। শিউ তাইজিনের কথাগুলো মনে করে অঝরে কাঁদতে থাকে। এদিকে চিশাও সেক্টর রাজা তার ছেলেকে বকাঝকা করে, সে বলে, কম্পিটিশনের সবাই কত সুন্দর খেলেছে আর তুমি সেখানে আমার নাক কেটেছ, তোমার কাজ ফেলে তুমি মেয়েদের পিছনে ঘুরেছ, তোমার থেকে তো কাঞ্জুমিনও অনেক ভালো। রাজকুমার তখন বলে, সময় পেলে আমি কাঞ্জুমিনের অবস্থা খারাপ করে দেব। এদিকে গঙ্গেও বলে, তার মানে তোমরা 500 বছর ধরে একজন আরেকজনকে চেনো, তোমরা আগে স্বামী স্ত্রী ছিলে, এই কারণেই তুমি শাস্তি কাটিয়ে আসার পর আমার তোমাকে অচেনা মনে হয়েছে। শিউ বলে, আমি তোমাকে ধোকা দিতে চাইনি, তাই সত্যিটা বলেছি, তাইজিনের পর আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। গঙ্গেও তখন অনেক কষ্ট পায়, কিন্তু তারপরে শিউকে বলে, ঠিক আছে তুমি কষ্ট পেও না, ভালোবাসা ভুলে যেতে সময় লাগে, আমাকে কিছুদিন সময় দাও, হয়তো কিছুদিন পর আমি তোমার সঙ্গে তোমার সিনিয়র হিসেবে কথা বলতে পারবো, আমি এখন যাই। এরপর গঙ্গেও সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় তাইজিনের শিউর কথাগুলো মনে পড়ছে আর শয়তানের দেবতাকে কল্পনা করছে, আর সে ভাবতে থাকে তার ভিতরে ডেভিল ফেটাস রয়েছে, তাহলে কি সে শয়তান হয়ে যাবে? আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।